সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের, আশা রাখি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো অনেকেই ভাবছো যে এতদিন তোমরা কোথায় ছিলে, কি বৃত্তান্ত, অবশ্যই তোমাদেরকে সবকিছু বলবো। তো তার আগে সবাই বলো কেমন আছো তোমরা সবাই। আজ অনেকদিন, প্রায় এক সপ্তাহ পরই তোমাদের কাছে ভ্লগ নিয়ে আসলাম, আর আমরাও তোমাদেরকে খুব মিস করেছি। তা তোমরা যে এক সপ্তাহ মধ্যে আমাদেরকে ভুলে যাওনি, সেটা আমরা প্রতিটা মুহূর্তে দেখেছি, কমেন্ট দেখেছি, লাইক দেখেছি, খুবই ভালো লাগলো। তো কেন, তার কি কারণ, অবশ্যই তোমরা সেটা জানতে পারবে। তা প্রতিদিনের মতো আজও একটা কথাই বলবো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমরা জানতে পারবে। কিছু নিজস্ব ব্যক্তিগত কারণ ছিল এবং অনেক কিছু সমস্যার মধ্যেও আছি, যে জন্য ঠিকঠাকভাবে ব্লগ এডিটও করতে পারিনি, দিতেও পারিনি। এবং যারা যারা আমাদেরকে প্রতিনিয়ত ফলো করো, তারা হয়তো দেখেছো, এর মধ্যে অনেক বন্ধু আছো ফেসবুকে, যারা ফেসবুক পেজটা বা ফেসবুক প্রোফাইলটা হয়তো ফলোও করেছো, হয়তো তারা কিছু কিছু কারণ জানো হয়তো। আর যারা আমাদের শুধু ইউটিউবে দেখো, তারা অবশ্যই জানো না। তো আজকে সেই নিয়েই তোমাদেরকে কিছু ঘটনা বলবো এবং সেটাই আজকে তোমাদের শেয়ার করব। তো চলো তারপর রেডি হয়ে বলি। কোনো প্রেম টেম জাগিনি আমার মনে, ঠান্ডা পড়েছে বলে নাকি আমাকে মোটা সোয়েটার পরিয়ে নিয়ে যাচ্ছে। তোমরাই বলো বন্ধুরা, আমি কি বলবো, এই সোয়েটার পরার মতন ঠান্ডা কি পড়েছে? হ্যাঁ পড়েছে, পড়েছে, আজকে পড়েছে, চলো গেলেই বুঝতে পারবে ওটা ফাঁকা দিয়ে। কিন্তু আজকে সোয়েটারের সাথে তো সোয়েটার ম্যাচিং হলো না অত। তো তোর এখন শীতকালে অত ম্যাচিং দরকার, শীতকালে ম্যাচিং পরে না ও, ও গরমকালে ম্যাচিং। সোয়েটার ম্যাচিং নেই তো কি হয়েছে, জামাটা তো লাল পরেছি, সোয়েটারটা রংটা দেখে বুঝতে হবে তো। এরমই থাক, এরমই ভালো লাগছে। তা তো বলবি, আমাকে একটা চোখা সাজালে তোকে ভালোই লাগবে। সবাই জানতে চাইছে যে কেন তুমি এতদিন ভিডিও দাওনি। অবশ্যই কেন দাওনি, অবশ্যই বলবো, সেটা অবশ্যই বলবে। রাতে এসে ভালো করে ঘুরে আসি, বাকি আছে কাজটা করে আসি। আর তোমরা তো চোখ মুখ দেখে বুঝতেই পারছো শরীরটা একটু খারাপ। পেটটা দেখে কি কিছু বুঝতে পারছো? পেটটা না না না, আমার একটু সমস্যা হয়েছে শরীরে। পেটটা দেখে বুঝতে পারলে এটা আমি বারবার বলছি, তা কিছুতেই বড় ডাক্তার দেখাবো দেখাবো করে যাওয়া হচ্ছে না। তা আপাতত হোমিওপ্যাথি ট্রিটমেন্টে আছি, ওষুধ আনা হয়েছে, খাচ্ছি, দেখি। তারপরে বলছিল যিনি আমাদের ডাক্তার দেখাতে গেছিলাম হোমিওপ্যাথি, সেখান থেকে বলেছে যে অ্যালোপ্যাথি ডাক্তারটা একটু দেখিয়ে আমার একটু আল্ট্রাসাউন্ড আর থাইরয়েডটা চেক আপ করার কথা। তো এর মধ্যেই ভাবছি যাবো, থাইরয়েড আর আল্ট্রাসাউন্ডটা, তার আগে তো একটা অ্যালোপ্যাথি বড় ডাক্তার দেখানো উচিত, তো দেখিয়ে নিই, নিয়ে অবশ্যই যাব। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আর এই যে ম্যাডাম এখনও চোখে কী সব ঘষছে, তো ও বলছে নাকি বাইরে ভীষণ ঠান্ডা পড়েছে, দিয়ে দেখো আমাকে মোটা সোয়েটার মোটা সব পরিয়ে দিল। আমি তো পরতেই চাইছিলাম না, মানে এখনো আমার মনে হয়েছে যে এখনো সেই ঠান্ডাটা পড়েনি, যেটা ঠান্ডাটা পড়ে আর কি। তো দেখা যাক, বাইরে বেরোই, দেখি তারপরে কি হয়। কি গো হয়েছে তোমার? চলো তো তারপরে আসি ফিরে, তারপরে তোমাদের সাথে কিছু দরকারি ইম্পর্টেন্ট অবশ্যই কথা বলবো সেগুলো নিয়ে। তো যাই হোক চলো বেরোই, কোথায় যাচ্ছে অবশ্যই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলে গেছিলাম টেলার্সের দোকানে, কারণ মন্দিরার একটা চুড়িদার বানাতে দিয়ে, একটা না দুটো দুটো চুড়িদার বানাতে দেওয়া ছিল। তা চুড়িদারটা হয়ে গেছিলো, তা ওড়নাটা পিকো করানোর জন্য দাঁড়িয়েছিলাম। তা কাকু বলল যে একটুখানি দাঁড়া, ওড়নাটাও আমি একেবারে পিকো করে দিয়ে দিচ্ছি, নাহলে ওড়নাটা দিয়ে সুতো ওঠার একটা ব্যাপার থাকে, যেহেতু সুতির চুড়িদার। এই দেখো সেটা দেখাচ্ছে, ও দাঁড়িয়ে আছে, বলছে হচ্ছে না এখনও, তাই আমি দাঁড়াও করে তো দিচ্ছে। তো ওই জন্য আমি আর মন্দিরা দুজনে মিলে দাঁড়িয়ে একটুখানি শ্যুট করে নিলাম। তো তারপরে চলে গেছিলাম আর কি আমাদেরই খুব কাছের একটা মানুষের দোকানে, সেটা হচ্ছে, এর আগেও তোমরা অনেক ব্লগে দেখেছো, সেটা হচ্ছে সম্পাদির দোকানে। তো আমরা যতই বাইরে থেকে বা যে কোনো দোকান থেকে কেনাকাটা করলেও এই দিদিভাইয়ের দোকানটা আমরা ছাড়তে পারি না, কারণ দিদিভাই আমাদের ভীষণ কাছের মানুষ।
তো ওই জন্য দিদিভাই বলে যে তোমরা যেখানেই যাই নাও না কেন আমার কাছ থেকে কিছু জিনিস অন্তত নিও, কারণ এটা পাড়ার ভেতর একটা দোকান। তো দেখো অনলাইন বলো বা বড় বড় দোকানের বিক্রি হওয়াটা তো সবসময় ভালো হয়, তো ছোটোখাটো দোকানগুলোকেও একটু হেল্প করা বা তাদের পাশে থাকা, সেখান থেকেও জিনিস নেওয়াটা উচিত আমাদের মতে মনে হয়। তাই আমরা সম্পাদিত দোকানে যাই। হয়তো অনেকে দেখে বলতে পারো তোমাদের তো দেখি মাঝে সাঝে ঢাকেশ্বরী যশোরেশ্বরী বড় বড় দোকান থেকে তোমরা জিনিস নাও, তো তোমরা আবার এসব দোকানেও আসো। তো আমি মনে করি যে দিদিভাইয়ের সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক, আজকের না অনেক দিনের, তাই আমরা এই দিদিভাইয়ের কাছ থেকেও আমরা জিনিসপত্র টুকটাক টুকটাক কি ভালো কিছু জিনিসপত্র আমরা এখান থেকেও নিই। তা চলে গেছিলাম হচ্ছে কি যে জামা কেনার জন্য। দেখো দেখতেই পাচ্ছ এটা কাদের, তো এখানে দেখতেই পাচ্ছ আমার জামা চয়েস করা হচ্ছে। সবসময় যে দেখো বড় দোকানের জিনিস হলেই ভালো হবে বা পাড়ার দোকানের জিনিস হলে সেটা ভালো হবে না, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। তা আমরা সব জায়গা থেকেই জিনিসপত্র কেনাকাটা করি। আর এই দেখো মন্দিরা হাতে নিয়ে বসেছে, এই রঙটা ওর খুব পছন্দ। তা আমাকে বলছিল এটা তুমি নেবে, আনলাম না এটা না, শীতকাল যেহেতু তাই ফুলাতা জামাই খুঁজছিলাম আর কি, কারণ তুমিও তো দেখেছো পুজোতে অনেক কি কেনাকাটা হয়েছে। তবুও যাই হোক টুকটাক জিনিস নিতে হয়, কারণ সবসময় তো ভালো জামা প্যান্ট পরে যাওয়া যায় না। তো এই দেখো এই চুড়িদারটা মন্দিরাকে বানিয়ে দিলাম আর কি। এই চুড়িদারের পিসটাও আমাদের এক সাবস্ক্রাইবার দিদিভাই আমাদেরকে পাঠিয়েছিল গিফট হিসাবে। তোমরা তো এর আগের কোনো একটা ব্লগে দেখেই নিয়েছো যে মন্দিরাকে দিল লাভ লেটার, এরকম একটা টাইটেল থাম্বেল দিয়ে ভিডিও আমাদের অলরেডি চলে গেছে। তো চুড়িদারটা পরেও দেখছে যে ফিটিংস টিটিংসগুলো সুন্দর হয়েছে কিনা। তো দেখো চুড়িদারটা পরে ফিটিংসটা খুব সুন্দরই হয়েছে, আমি বললাম খুব ভালো লাগছে তোমাকে মানিয়েওছে। তো যাই হোক তারপরে দেখো শিউলি করছিল রাতের খাবার, তা রাতে আজকে হচ্ছিল আমাদের লুচি আর এই দেখো এখানে আলু চচ্চড়িও করেছে, যেহেতু আমাদের অনেক দিন লুচি আলু চচ্চড়ি খাওয়া হয়নি তাই। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। অনেকদিনই ভিডিও দেওয়া হয়নি, আর মেন আজকে তোমরা থাম্বনেলটা দেখছো সেটাই বলবো যে কেন দেওয়া হয়নি। তো মেন ব্যাপার হচ্ছে আমাদের একটা কুকিং চ্যানেল খোলা হয়েছে মন্দিরা বৈশাখী কুকিং বলে, সেটা নিয়ে একটু বিজি ছিলাম এবং একটা আমরা ফেসবুক পেজও খুলেছি এই মন্দিরা বৈশাখী কুকিং নিয়েই। আর আমাদের মানে যেই কুকিং চ্যানেলটা খোলা হয়েছে মন্দিরা বৈশাখী কুকিং, সেটাই সপ্তাহে তিন দিন করে ভিডিও আসবে, সোম বুধ শুক্র ইউটিউবেরটাই, আর ফেসবুকেরটাই আসবে মঙ্গল বৃহস্পতি বৃহস্পতি শনি। ইউটিউবের ভিডিওটা আসছে হচ্ছে ঠিক সাড়ে চারটে। পার্সোনালি একটু কাজে বাজের জন্য তো ভিডিওটা বন্ধই আছে, আর আমি একটু হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিচ্ছিলাম, তো সেই কারণে আমি একটু শরীরটা ভালো না থাকায় আমিও আসতে পারিনি। তো এই তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে কেন ব্লগ দিচ্ছ না, কেন ব্লগ দিচ্ছ না, কি হয়েছে তোমাদের, একটু তো অসুবিধা ছিল বুঝতেই পারছো, অনেকে চোখ মুখগুলো বসে গেছে আর ওরও ভীষণ সমস্যা চলছে শারীরিক এবং কিছু প্রবলেমও চলছে, সব কিছু নিয়ে একটা দিনগুলো কেটেছে একটা সপ্তাহ। ওই জন্য আর ওই যে বললো কুকিং চ্যানেলটা একটা বিষয় আছে সেটাও খুলে ভিডিও ব্যাপারটা দিতে, কারণ দেখো সবাই দুজনা মিলেই তো সব কিছু করা, দুজনার হাতেই সব কিছু, তো ওই জন্যই সব কিছু গুছিয়ে উঠতেও একটুখানি সময় লাগে আর কি। তো ওই জন্যই একটা সপ্তাহ একটুখানি ভিডিও দে। এবং সব থেকে এটা আরও একটা বড় কথা, তোমাদের এই যে আমরা এক সপ্তাহ ভিডিও দিইনি কিন্তু তোমরা যে আমাদেরকে এইভাবে পাশে ছিলে বা এই সাপোর্ট করেছো বা পাশে আছো প্রতিনিয়ত, আমরা সেটা সবসময় দেখেছি, এটা আমাদের কাছে ভীষণ বড় একটা পাওয়া। আমি এর আগের অনেক ব্লগে বলেছি, আজকেও তোমাদেরকে বললাম। তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো সুস্থ থেকো, শুভরাত্রি একদম।